আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বাচ্চাদের কথা বাচ্চাদের সাথে, এই থিমকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার পক্ষ থেকে সারা বাংলা অঙ্কন, নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুটি বিভাগে এই প্রতিযোগিতা অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। 3 থেকে 8 বছর ও 9 থেকে 18 বছর বিভাগে প্রায় কয়েক শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। বুধবার বিভিন্ন বিভাগের বিভিন্ন বিষয়ে প্রতিযোগীদের পূর্ব বর্ধমান জেলার রবীন্দ্র ভবনে পুরস্কৃত করা হয়। এরপরে পুরস্কারটি তুলে দেবেন আমাদের ছোট্ট প্রিয়া, খুব সুন্দর গান করে একটা জোরে হাত ছাড়িয়ে বলছেন। পাশাপাশি নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশিত হয়। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, বিশিষ্ট সমাজসেবী তথা বর্ধমান পুরসভার প্রাক্তন এমসিআইসি খোকন দাস, আনন্দবার্তার কর্ণধার পরমেশ্বর মহন্ত, ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার ম্যানেজার অর্জুন রায়, সৌভিক বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের সাথে অংশগ্রহণ করেন, ওনারাও কন্ট্রিবিউট করেন, ওনারা আমাদের উৎসাহ দেন, উনি ওনাদেরকে আমরা আনন্দ বার্তাকে বিশেষ ধন্যবাদ। আর এই প্রোগ্রামের জন্য ওনারা আমাদের পার্টনার রয়েছেন, মিডিয়া পার্টনার হিসাবে আমাদের ওনাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ দিতে চাচ্ছি আর স্বাগত করছি। আর আমাদের নতুন এনজিও একটা হয়েছে, 1 বছর 2 বছর ধরে রেজিস্টার হয়েছে, কেরক বর্ধমান। বর্ধমানে একটা ছোট এনজিও ইউথদের নিয়ে নতুন একটা এনজিও শুরু হয়েছে। ওনারা যত আপনারা বাইরে দেখছেন মাস্ক বিতরণ করছে, আর যে স্যানিটাইজার আর যে থার্মাল টেস্টিং যারা করছে ওরা আমাদের কেরক বর্ধমান থেকে কন্ট্রিবিউট করেছে, ওনারা করছে। ওনাদের ভলেন্টিয়াররা ওনাদেরকেও আমাদের এই অনুষ্ঠানে আজকের এই শিশু দিবস, শিশু সুরক্ষা সপ্তাহের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বিশেষত শিশুদের আমি স্নেহ ভালোবাসা জানাচ্ছি। করছে বলে আমাদের এই শহরের বহু বস্তি এলাকায় ওয়ার্ল্ড ভিশনের দ্বারা জলের ব্যবস্থা, পায়খানা বাথরুম থেকে শুরু করে, ড্রেন থেকে শুরু করে বিভিন্ন বস্তি এলাকায় আমার ছোট ভাই দোকানদের পড়াশোনা, তাদের বাড়িঘরে নতুন করে বাড়িঘর তৈরি করে দেওয়া, সমস্ত কিছু ওয়ার্ল্ড ভিশন করছে। আর আমরা ওয়ার্ল্ড ভিশনের এই কারণেই ওয়ার্ল্ড ভিশনের যে কোনো প্রোগ্রামে তারা সারা বছর ধরে বিভিন্ন কাজ করে চলেছে অত শিশু সহ অন্যান্যদের নিয়ে। সেই সব প্রোগ্রামে আমাদের প্রশাসনের, পুলিশ প্রশাসনের যে কোনো ধরনের সহযোগিতা যদি তাদের প্রয়োজন হয় আমরা সর্বতভাবে তাদের সহযোগিতা করব। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে রাজীব মণ্ডল। আজকে আমরা এই দিনটি কি কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই মিলে, তো আমরা এর আগে আমরা কয়েকটা দিন আমরা অনলাইনের মধ্যে দিয়ে গেছি এবং সেটা আমি আর সৌভিকদা খুব ভালো জানি। আপনাদের কাছে অনুরোধ করা হয়েছিল, আপনাদেরকে জানানো হয়েছিল যে এই শিশু দিবস উপলক্ষে বেশ কিছু ছবি, আপনারা 4টে করে ছবি, 2টি করে গান এবং 2টি করে নাচের ভিডিও আমাদেরকে পাঠাতে, এবং সেখানে সত্যি আমরা মানে আমাদের কাছে একটা বিরাট পাওনা যে যে ছবিগুলো আমরা পেয়েছি ড্রয়িংয়ের অসাধারণ কিছু ছবি আমরা পেয়েছি। তো আজকে আমরা এখানে খুব সময় খুব কম, ওনারা চলে যাবেন, আমাদের অতিথিরা, আমরা পুরস্কার দেবো। আমরা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কিছু রাখিনি, কারণ এটা যেহেতু শিশু উৎসব, শিশুদের নিয়ে উৎসব, তাই সব সঞ্চালক হিসাবে উপস্থিত ছিলেন অনুরাধা সাহা। বর্ধমান থেকে পিন্টু প্যাটলে রিপোর্ট, আনন্দবাজার।